আমরা এখান থেকে যদি উঠে যাই তাহলে আমাদের দাবি হয়তো 7 বছর পূরণ হবে না। চা শ্রমিকদের চেয়ে অথবা রেল শ্রমিকদের চেয়ে অথবা সেই তামিম ইকবালের চেয়ে আমার এই বেসরকারি শিক্ষক সমাজ কি অবহেলিত হয়ে গেল যে আজকে 8 দিন আমরা এই রাজপথে বসে আছি। আমাদের ডিজি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং দীর্ঘ আলোচনার ফলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের সমস্ত দাবি যৌক্তিক এবং তিনি আমাদের সব দাবির সাথে দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। এই জন্য আমরা বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে ডিজি মহোদয়কে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মনের কিছু কষ্ট আছে, যেমন প্রেস ক্লাব থেকে ডিজির অফিসের দূরত্ব 200 থেকে 300 গজ, কিন্তু এই 300 গজের মধ্যে আমাদের দাবি পৌঁছাতে 7 দিন লেগেছে। অতএব আমরা বিশ্বাস করি যে আমরা এখান থেকে যদি উঠে যাই তাহলে আমাদের দাবি হয়তো 7 বছরও পূরণ হবে না। এই জন্য আমাদের একটা স্থির করেছি আলোচনার টেবিল এবং আন্দোলন যুগপৎভাবে চলবে এবং আমাদের বিশ্বাস আজ এবং কালের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের বসার একটা সুবন্দোবস্ত হবে বলে আমরা এক ধরনের খবর পেয়েছি। তবে আমাদের বিশ্বাস আলোচনার টেবিলেই সমস্ত কিছুর সমাধান হবে। আন্দোলনের মাধ্যমে পৃথিবীতে কোনো বড় কিছু পাওয়া যায় নাই, সব কিছুই পাওয়া গেছে আলোচনার টেবিলে। আমরা আলোচনায় বিশ্বাসী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে তার নির্ধারিত কোনো কমিটি করে দিয়ে বসার ব্যবস্থা করবেন এবং আলোচনার টেবিলেই আমাদের এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি। আর আমাদের যে এক দফায় এক দাবি জাতীয়করণ, আমাদের সারা বাংলাদেশের শিক্ষক সমাজের প্রাণের দাবি। এই প্রাণের দাবির প্রতি আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমর্থন জ্ঞাপন করবেন বলে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিভিন্ন সময়ে আমরা কিন্তু স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, মানববন্ধন, অন্যান্য কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সর্বশেষ 20 মার্চ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ শিক্ষকের উপস্থিতিতে আমরা এখানে একটি মহাসমাবেশ করেছিলাম। এরপরে সরকারকে বলেছিলাম বাজেটে আমাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য বরাদ্দ রাখার জন্য, সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার জন্য, কিন্তু সেটি কোনো কিছুই না থাকায় আমরা 6ই জুন জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করলাম যে 11ই জুলাই এখানে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করবো বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর ব্যানারে। আজকে দেখেন 11, 12, 13 তারিখ 3 দিন যখন আমরা এখানে অবস্থান করলাম, শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে 2 জন করে শিক্ষক এসে, সেই সময় সরকার বাহাদুরে কোনো রকম আমাদের কাছে কোনো কর্মকর্তা বা কেউ যোগাযোগ করে নাই। এরপরে 14 তারিখে আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করলাম সারা বাংলাদেশে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যতদিন পর্যন্ত আমাদের জাতীয়করণের দাবি মেনে নেওয়া না হবে। আমরা কি সেই চা শ্রমিকদের চেয়ে অথবা রেল শ্রমিকদের চেয়ে অথবা সেই তামিম ইকবালের চেয়ে আমার এই বেসরকারি শিক্ষক সমাজ কি অবহেলিত হয়ে গেল যে আজকে 8 দিন আমরা এই রাজপথে বসে আছি? আমার মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের ডাকেন না, তাই আমাদের দাবি হচ্ছে আমরা যে অবস্থান কর্মসূচিতে আছি এটা অব্যাহত থাকবে। আগে অবস্থান ছিলাম, এখন স্কুল বন্ধ রেখে আমরা অবস্থানে আসছি, ধীরে ধীরে আমাদের অন্যদিকে যাবে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে না নেন। আমরা ওনার কাছে দাবি জানাচ্ছি শুধু 5 মিনিট আমাদের সাথে বসেন, 5 মিনিট বসলে এই সমস্যা সমাধান হয়ে যাবে।